সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস টু মাই চ্যানেল লার্ন টু হেল্প। আপনাদের সকলকে আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। আজ 20শে জুলাই, আজকে আমাদের পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে সমস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে একটি জরুরি নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশে বলা হয়েছে যে একাদশ শ্রেণীতে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ করতে হবে এবং সেখানে ভর্তি প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। তো আজকে আমরা এই সংক্রান্ত ভিডিওটি করতে চলেছি। আজকে ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, যিনারা এখনও অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন বাটনটি সিলেক্ট করুন, সো দ্যাট নেক্সট টাইম যখনই কোনো ধরনের ভিডিও আমি ইউটিউবে আপলোড করব সেই নতুন ভিডিওর নোটিফিকেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের ভিডিওটি অত্যন্ত একটি জরুরি ভিডিও, কারণ আপনাদের বা আপনারা আপনাদের পরিচিত অনেকেই রয়েছে যারা একাদশ শ্রেণীতে পড়াশোনা করছে, তাদের মধ্যে তো একটা চিন্তা কাজ করছে যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল, মাধ্যমিকের রেজাল্টও হয়ে গেল, আমাদের কী হবে। তো তাদের জন্য আজকে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে নির্দেশিকা বার করেছে সেটি আমরা দেখে নিই। চলুন ভিডিওটি আর দীর্ঘায়িত না করে আমরা মূল ভিডিওর দিকে চলে যাই। আজকে ভিডিওটি আপনারা শেষ অবধি দেখুন এবং ভিডিওটিকে ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করুন এবং ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করুন। দেখুন, আপনাদের সামনে আমি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে অফিসিয়াল ওয়েবসাইট wbchse.nic.in সেটি খুলে রেখেছি। এখানটাতে আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন সার্কুলার টু অল HM অফ অর TIC, এখানে আমরা ক্লিক করে নিচ্ছি। দেখুন আমাদের সামনে সার্কুলারটি খুলে যাচ্ছে। আজকের তারিখ 20/7/2020, সার্কুলার টু অল হেডস অফ হায়ার সেকেন্ডারি ইনস্টিটিউশন, সমস্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদের উদ্দেশ্যে। উইথ রেফারেন্স টু আর আর্লিয়ার নোটিফিকেশন, মেমো নাম্বার দেওয়া রয়েছে ডেট 17/7/2020, অল HS ইনস্টিটিউশনস আর ইনস্ট্রাক্টেড টু স্টার্ট দ্য ফর্ম্যালিটিস রিলেটেড টু প্রমোশন অফ স্টুডেন্টস ফ্রম ক্লাস 11 to class 12 immediately and to complete the admission procedure of students to class 12 at the earliest. অর্থাৎ সমস্ত বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে তিনারা যেন একাদশ শ্রেণী থেকে ছাত্রছাত্রীদের দ্বাদশ শ্রেণীর প্রমোশনের কাজটি যেন যে সমস্ত পদ্ধতি রয়েছে সেগুলো যেন শুরু করেন তাড়াতাড়ি এবং যত দ্রুত সম্ভব তাদেরকে যেন ক্লাস টুয়েলভে অ্যাডমিশনটিও করিয়ে নাই। গার্জিয়ানস অফ দ্য স্টুডেন্টস উইথ প্রপার আইডেন্টিটি ডকুমেন্টস মে কমপ্লিট দ্য অ্যাডমিশন প্রসিডিওর অন বিহাফ অফ দেয়ার ওয়ার্ডস। অর্থাৎ ছাত্রছাত্রীদের পক্ষে তাদের যে পিতামাতা বা গার্জিয়ান বা অভিভাবকরা রয়েছেন তিনারা পর্যাপ্ত বা যথাযথ ডকুমেন্টস দেখিয়ে তিনারা নিজেদের ছেলে মেয়ে বা ছাত্রছাত্রীদের ভর্তি করাতে পারেন। অল প্রোটোকলস রিলেটেড টু COVID-19 শুড বি স্ট্রিক্টলি মেনটেন্ড। COVID-19 সংক্রান্ত যে সমস্ত রাজ্য সরকারের বা স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা রয়েছে সেই সমস্ত নির্দেশিকা এখানে কঠোরভাবে মেনে চলতে হবে। দেখুন লেখা রয়েছে কারশই না আমাদের সংসদ সভাপতি ডক্টর মহুয়া দাসের স্বাক্ষর এখানে রয়েছে। তো এটি একটি আজকে খুব গুরুত্বপূর্ণ খবর সেই সমস্ত ছাত্রছাত্রী বা অভিভাবকদের জন্য যারা একাদশ শ্রেণীতে পড়ছে, তাদের একটা চিন্তা ছিল যে তারা কী করবে এখন, তাদের অ্যাডমিশন কীভাবে হবে, রেজাল্ট কী হবে, যেহেতু তারা ইতিমধ্যেই ক্লাস টুয়েলভে পাশ করে গেছে কিন্তু তাও যে ফর্ম্যালিটিস রয়েছে সেটি বিদ্যালয় প্রধানদেরকে বোর্ডের তরফ থেকে বলা হলো যে সেটি শুরু করতে এবং যত তাড়াতাড়ি সম্ভব তাদের ক্লাস টুয়েলভে অ্যাডমিশন করাতে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন, ভিডিওটিকে বা সকলের সঙ্গে শেয়ার করুন, কোনোরকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন। আর যিনারা এখনও অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন বাটনটি হিট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।